রাজধানীর পোস্তগোলা সেতু সংস্কারের কারণে সেই পথে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে বাবুবাজার ব্রিজে বেড়েছে গাড়ির চাপ। এতে তীব্র যানজটের দেখা দিয়েছে বাবুবাজার ব্রিজের দুপাশে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও জানাতে রাজধানীর বাবুবাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে যানজটের পরিস্থিতি জানাবেন, যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে? যে দিনভর ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু বাবুবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যারা প্রবেশ করেছেন তাদের কিন্তু চরম ভোগান্তির মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, এখন এটি ঘণ্টাখানেক আগেও আমরা এখানে তীব্র যানজট দেখেছি, যদিও এখন কিছুটা যান চলাচল স্বাভাবিক হচ্ছে যেহেতু রাত বাড়ছে এবং অনেকেই মূলত দূরপাল্লার মূলত যারা বাড়িতে গিয়েছিলেন ছুটি কাটাতে, আগামীকাল হয়তো কর্মস্থলে যোগ দেবেন, তাদের ভিড় কিন্তু আজকে আমরা এখানে প্রচুর দেখেছি। মূলত পোস্তগোলা যে ব্রিজের একাংশ বন্ধ থাকার কারণে বাবুবাজার দিয়েই কিন্তু হচ্ছে খুলনা, যশোর, রাজশাহী সহ অন্যান্য অঞ্চলের যেসব এই 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 অঞ্চলের যেসব পরিবহন এই পোস্তগোলা ব্রিজটি ব্যবহার করত, সে তারাই কিন্তু বাবুবাজার ব্রিজের এই অংশটি ব্যবহার করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে ট্রাফিক পুলিশের সদস্যরাও জানিয়েছেন। এবং তারাও আমাদেরকে যেটি বলছেন, তাদের বিপুল সংখ্যক ট্রাফিক মোতায়েনের পরে অনেকটাই হিমশিম খাচ্ছেন। আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেকেই কিছুক্ষণ আগেও এই জায়গাটিতে প্রচুর জটলা ছিল, অনেকেই দীর্ঘ পথ পায়ে হেঁটে বাবুবাজার ব্রিজের আরও অনেক কেরানীগঞ্জের ওই দিকটা থেকে অনেকে পায়ে হেঁটে আসার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা কিন্তু দীর্ঘ ভোগান্তির কথা আমাদেরকে বলেছেন এবং অনেক দূর পর্যন্ত পায়ে হাঁটার কারণে অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। ট্রাফিক পুলিশ বলছে হয়তো মার্চের 8 তারিখ পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে, কিন্তু বাড়তি নিরাপত্তা হিসেবে এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে তারা এর মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। যদিও এখানকার এই জায়গা দিয়ে চলাচলকারী যারা যাত্রী সাধারণ আছে তারা বলছেন এই বাবুবাজার ব্রিজটি এমনিতে স্বাভাবিক সময়েও প্রচুর পরিমাণে যানজট থাকায় এমনিতেই স্বাভাবিক সময়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এই ব্রিজটি এবং এই দিক দিয়ে যারা চলাচল করে একেবারে যত্রতত্র চলাচলের দৃশ্য কিন্তু আমরা দেখেছি। তবে এমন পরিস্থিতিতে মূলত যেহেতু পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকার পরে এই রুটটি দিয়ে দক্ষিণাঞ্চল এই রুটটি দিয়ে যেহেতু যান চলাচল অন্যান্য রুটের বাসের যান চলাচল বেড়ে গিয়েছে, তার কারণে কিন্তু সকাল থেকেই আজকে সকাল থেকে বিশেষ করে ভোগান্তির মাত্রা কিন্তু অনেকাংশে আমরা বেশি দেখেছি। এখন রাত প্রায় 10টা বাজে, এই সময় কিন্তু আমরা দেখছি অনেকে অপেক্ষা করছেন এবং গন্তব্যে পৌঁছানো নিয়ে কিন্তু অনেকে শঙ্কাও প্রকাশ করেছেন। ট্রাফিক পুলিশও তাদের তৎপরতা বাড়িয়েছে এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য আছে এই মুহূর্তে। বাবুবাজার এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।